সেই পরম্পরাকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করি, একদম পুরনো দিনের গান থেকে শুরু করে আজকের দিনের আধুনিক গান, পুরনো দিনের হিন্দি গান থেকে শুরু করে আজকের দিনের হিন্দি গান যা হচ্ছে তার একটা ছবি আপনাদের সামনে তোলার চেষ্টা করি আমরা। তো প্রথম দায়িত্বটা আমি, কথাটা বলে নিন তারপরে আমি কথা বলব, প্রথম দায়িত্বটা আমি নেওয়ার চেষ্টা করি আমাদের পুরনো পরম্পরাটাকে ধরে রাখার জন্য, পুরনো পরম্পরাকে আমাদের সামনে আনার জন্য। যে ধরনের গান, যে ধরনের গানগুলো আমি গাইব সেই গানগুলো চির অমর গান, বাংলা সংস্কৃতি, বাংলা সঙ্গীত যতদিন বাজবে। অন্য গান হয়তো আসবে বা যাবে, সব গানই ভালো, কোনো গান খারাপ নয়, কিন্তু এই গানগুলো কোনোদিনই যাবে না। আমাদের প্রত্যেকের মনে এই গানগুলো এমনভাবে গেঁথে গেছে, প্রত্যেকেই এই গানগুলো শুনেছেন এবং আগামী দিনেও শুনবেন। তো আমাদের সেই চেষ্টা থাকে প্রতিবার সবসময়ের জন্য। আর এই যন্ত্রটি ছাড়াও আমি গান গাইতে পারি, ইচ্ছে করলে আমি অনলি মাইক্রোফোনে গাইতে পারতাম, কিন্তু এই যন্ত্রটির ব্যবহারও আজকের মানুষের সামনে আসা দরকার। যেহেতু আমি একটা জায়গায় শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমার কিছু দায়িত্ব থেকেই যায়, তো এই যন্ত্রটা নিয়ে আমি সবসময় স্টেজে থাকি। এই কারণেই যে এই যন্ত্রটাই কিন্তু গান বাজনার বাবা মা, কোনো ছেলে বা মেয়ে যখন গান বাজনা শুরু করে তারা কিন্তু এইটির সাহায্যেই শুরু করে, সুতরাং এটিকে অবহেলা করে বা এটাকে ইগনোর করে কিছু হবে না। তো সেই জন্য আমি এই যন্ত্রটিকে রেখে এর মাধ্যমে আপনাদের সামনে কয়েকটি গান, দু চারটি গান শোনাবো, তারপরে আস্তে 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 আপনারা যেরকম চাইবেন সেরকম হবে। প্রথমে আমি একটি গান গাই, দুই পুরুষ ছায়াছবির একটি অত্যন্ত পুরনো গান, ওই গানটি দিয়ে শুরু করি। মান্ডাদের সুরে গানটি দেখুন, মনে থাকবে আপনাদের। Thank you.
অসংখ্য ধন্যবাদ।